হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ওয়াই 26 অফিসিয়াল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও, আজকেই ফার্স্ট ব্লগ শুরু করলাম। আর এটাই আমার আসল আইডি, মানে অ্যাকাউন্ট। আর হচ্ছে ইনস্টাগ্রামে আমার হচ্ছে আসল আইডি হচ্ছে পৃথিমণ্ডল 26। তাছাড়া বাকি যেই আইডিগুলো আছে সব ফেক অ্যাকাউন্ট। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো আমি কোথায় কোথায় যাই। আর চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। আর আমি এখন যাচ্ছি আমার হেয়ার কাট করতে, মানে যাচ্ছি না, যাবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আরো কি কি করি সেটাও দেখতে থাকো। আর আমি এখন যাবো আমার ভাইয়ের সাথে, তন্ময় ভাই, যে আমাকে ভিডিও করতে সাহায্য করে, এখনো ক্যামেরার পেছনে আছে। আর হচ্ছে ও আমার সাথে বাজারে যাবে। আমার ভাই, আজকে আমি ফার্স্ট ব্লগ ভিডিও করছি, আমি কি বলবো কি বলবো বুঝতে পারছি না। আমার ভাই পেছন থেকে সব শিখিয়ে দিচ্ছে, যাই হোক আস্তে আস্তে আমিও সব শিখে যাব। ফার্স্ট ব্লগ এটা আমার, আর আজকের ফার্স্ট ব্লগ এখান থেকে শুরু হচ্ছে, তোমরা সবাই দেখতে থাকো। আমি এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখন বেরোবো, বাড়ির সামনে টোটো দাঁড়িয়ে আছে। তোমরা আমার ব্লগটা পুরোটা দেখো, আশা করি তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। আর আমি যাচ্ছি, তোমরা দেখতে থাকো ব্লগটা আরো কি কি করি, চলো। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূর আমরা এখন যাচ্ছি বাজারে, আমি প্রথমে উঠে গেছি, ভিডিওটা A few moments later. চুল কাটতে কত নেবে? 300 মতো নেবে হয়তো। তাহলে পুরো আচ্ছা বটি দিয়ে কাটা ভালো না? আগুন ধরে আরো ভালো। চলে এসেছি আমি সেলুনে, দেখি কত লোক আছে না আছে। না বলো কি এক কথা বলবো, কেন বলবো? আরে সে আমার ভিডিও অন করা ছিল না। হেয়ার ওয়াশ হয়ে গেছে, এখন কাটিং করে ড্রাই করে তারপরে সেটিং হবে। হেয়ার কাট হয়ে গেছে, এবার হবে সেটিং। সেটিং এর পরে আবার কাটিং হবে, কাটিং করে আবার সেটিং হবে, তারপরে আমার হেয়ার কমপ্লিট কমপ্লিট। এখন যাচ্ছি কফি হাউসে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর দেখো আমি কি এনজয় করি, আমি আমার ভাই আর একটা বন্ধু আছে সাথে। কফি হাউস মানে আড্ডা হবে, হ্যাঁ কফি হাউস মানে আড্ডা হবে। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কফি হাউসে চলে এসেছি, ভেতরে অনেক লোক দেখতে পাচ্ছি, যাই একটু লজ্জা লজ্জা লাগছে, চলো ভেতরে গিয়ে কথা বলছি। তাকাও এর
কফি খাবো এমনি কি খাবি যাই বল কফি খাবো আমি এমনি নর্মাল ঠান্ডা লেগেছে না এমনি কোল্ড কফি যাও কি হিসাব কর চলে এসেছি আমরা কফি হাউসে। আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে, মানে যেখানে বসেছিলাম সেখান থেকে উঠে আবার এখানে চলে এসেছি। এখানে মানে ভিউটাই আলাদা, সুন্দর লাগছে, লাইটটাও বেশ ফোকাস দিচ্ছে ভালো। আর ওখানে একটু অন্ধকার অন্ধকার ছিল, না ভালো লাগছে। আর ফার্স্ট ব্লগ তো কথা একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, ডোন্ট মাইন্ড, সি ইউ নট ফর, সি ইউ নট, না সি ইউ নট ফর মাইন্ড, চিল মামুচি, চিল মামুচি। আমি বলবো না, কফি খাওয়া কমপ্লিট, এক ঘন্টা লেগেছে কফি আসতে আর চার মিনিট লেগেছে খেতে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। আর ব্লগটা এখানেই শেষ হবে নাকি বাড়ি গিয়ে ব্লগটা শেষ করছি, তোমরা দেখতে পাবো আমি বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ ধরে এসেছি, অনেক মানে দুপুরবেলা এসেছি আর এখন যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। চুল কাটাতে তো বেশি দেরি হয়ে গেল আজকে, আমার চুল হেয়ার কাট করতে চারজনের পরে ছিলাম লাইনে, চারজনে পড়েছিল, তারপরে এই চুলটা কাটা হলো, দেড় ঘন্টা ধরে কাটে। আর যা কেটেছে মানে ভয় পাচ্ছিল না, কিন্তু আবার একটু আগে ভাই ভাই যদি উপর থেকে নিচের নেমে পড়ে। আর যা চুল কেটেছে দিদি, ওর থেকে আমি বাড়ি বসে ভালো মানে এই কথাটা তাহলে এখানে বলতে, আমি যেটা বললাম বিরিয়ানিটা বলতে হয় মানে কফিটা এরকম বলতে হয়। না না বেশ ভালো কেটেছে, মেয়েদের চুল স্টাইল তোরা কি বুঝছিস, হেয়ার কাটিংটা বাজে বলছো। ও দাদা সালমান খানের মতন এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে দাদা চল আজকে আমার এন্ট্রি নিচ্ছে, মা মেরে লাল করে দেবে, এত দেরি হয়ে গেছে। বাড়ির দিকে চলে যাচ্ছে, আজকে বাড়ি গেলে হেপি মার খাবো, যা মন হচ্ছে মারবে না বকা দেবে মা হয়তো। আর হেপি বাজে ভাবে কাজ করছে, আর এখন বাড়ি যাচ্ছি, আর ব্লগটা এখনই শেষ হবে, বাড়ি গিয়ে আমি ব্লগটা শেষ করে দেবো, সবাই আমার ভিডিওটা দেখবে। A few moments later আমি বাড়ি চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, মানে সারাদিনের ব্লগটা আজকে ফার্স্ট ব্লগ ছিল, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চেষ্টা করবো ডেইলি ব্লগ দেওয়ার। আর এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, Mishti Boy 26 অফিসিয়াল। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, ভালো থাকবে।